চাচাই দিকুম দে শেগুর এগুলা চোড়াঙ্গা চোড়াঙ্গা না এটা 6.5 মন কষাবে আর এটা ইয়ে কষাবে হচ্ছে 5 মন এটা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন কমলাপুর গরুহাটে চলে আসছি আজকে আমরা কিছু দেখাবো কাল বাদে পশু কিন্তু হচ্ছে কুরবানি ঈদ হ্যাঁ পশু কুরবানি দেওয়া হবে আজকে কিন্তু আমরা চলে আসছি কুরবানি হাটে গরু দেখাবো আপনাদের যাদের ইতিমধ্যে গরু কেনার নাই তাদের কিন্তু গরু দেখাবে ইতিমধ্যে হচ্ছে কিন্তু একটা গরু যাচ্ছে মানে প্রচুর বেচা কেনা হচ্ছে কিন্তু কমলাপুর হাটে গরু আর আমার সাথে আছে রাকিব আমার ফ্রেন্ড আছে আর ওর ইউটিউব চ্যানেলটা কিন্তু আপনি অবশ্যই দেখে আসবেন আর ওইখানে সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন ভিউয়ার্স আমরা সেই গরু হাটটা আপনাদের একটু দেখি মাশাল্লাহ খুব অনেক ভালো গরু উঠছে বেচাগুলো খুব ভালো হচ্ছে ইনশাল্লাহ চাচা এটি কোন দেশের গরু এগুলো চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা না এটা কত মিন হবে এটা 12 মন আলাইব 12 মন আর এটা 10 মন ওটার দাম কত যাচ্ছে 4 লাখ আর এটা কত 3 লাখ 3 লাখ ব্যাস বা কত এটা গো আপনার নাম্বারটা একটু বলে দেন 0924 এদিকে 19 40 81 আচ্ছা আপনার নামটা কি শাকিল আলী আচ্ছা যারা এই গরুগুলো নিতে চান হচ্ছে কমলাপুর হাটে চলে আসবেন আর এই কমলাপুর হাটে এখানে আপনি এখানে কল দিলে তো পাওয়া যাবে না জি জি আচ্ছা আপনার কোন গরু এটার দাম কত এটা এটার দাম আমি 1.5 লাখ বলে দিচ্ছি আর ওইটার দাম ওটা 1.5 লাখ 1.5 লাখ কত কেজি হবে এটা জি কত কেজি হবে বুঝলাম না এটা কত কত মন এটা 6.5 মন কষাবে আর এটা ইয়ে কষাবে হচ্ছে 5 মন এটার দাম কত যাচ্ছে এটা যাচ্ছে 1.5 লাখ যতটুকু হবে শুকরিয়া আলহামদুলিল্লাহ গরু এগুলো কত করে পড়ে এগুলো এগুলো কত করে একটু দামগুলো একটু বলে দেন পিছনে পাবেন আর এদিক দিয়ে আসলে হচ্ছে শেরে বাংলার যে স্কুলটা আছে এটা হচ্ছে ঠিক পিছনে এই মাসে কিন্তু হচ্ছে আপনারা কিন্তু এই গরুগুলো পেয়ে যাবেন ছোট যারা দেশি গরুগুলো খুঁজতেছেন তারা কিন্তু কমলাপুর হাটে কিন্তু পেয়ে যাচ্ছে তো চলুন আমরা আরো কিছু হচ্ছে আপনাদের গরু কালেকশন গুলো দেখানোর চেষ্টা করি ধন্যবাদ কাকা যারা হচ্ছে হাটে আসবেন তারা একটু হচ্ছে বুঝে শুনে তারপরে হাটে আসবেন আর হচ্ছে বিশেষ করে দালালদের খপ্পরে আপনারা পড়বেন না যেটা কেনার চেষ্টা করবেন নিজেরা হচ্ছে একটু যাচাই বাছাই করে তারপরে হচ্ছে আপনারা হাট থেকে গরু কিনবেন আর এইবার হচ্ছে কমলাপুর হাটে হচ্ছে গরু প্রাইস বা বাংলাদেশে সব কিছু অ্যাভারেজ প্রাইস হচ্ছে খুবই মোটামুটি সবার আয়ত্তের ভিতরে আছে আপনারা হচ্ছে গরুগুলো কিনতে পারবেন বিশেষ করে ছোটো গরুর দাম কিন্তু হচ্ছে সব হাটে কিন্তু হচ্ছে দামগুলো অনেকটা বেশি বড় গরুর তুলনায় তো যারা এই ভিডিওটা হচ্ছে অলরেডি কিন্তু আগামীকাল বা আজকে আপলোড হয়ে যাবে
তো যারা কমলাপুরে আশেপাশে মানুষগুলো আছেন তারা যারা এই ভিডিওটা দেখছেন আপনারা একটু হচ্ছে বুঝে শুনে তারপরে কিন্তু হাঁটে আসবেন যারা কোম্পানি কথা চিন্তা করতেছেন তো আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে দুইজনের চ্যানেল লিংক দেওয়া থাকবে এখান থেকে হচ্ছে দেখে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আপনাদের হচ্ছে নতুন নতুন ডিফারেন্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আমরা আরও কিছু হচ্ছে আপনাদেরকে দেখাবো তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আজকে আমরা সবাই শিক্ষক মন্ত্রী হবে তো ওইখান থেকে হচ্ছে আপনাদের বড় কালেকশনগুলো দেখাবো ছোটো বড় ছাগল মহিষ যা যা আছে হাটে আমরা সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো তো সবাই হচ্ছে ভিডিওটা না জেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন আমরা হচ্ছে ভিডিওটা আবার কন্টিনিউ করি আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমরা অবশেষে সম্পূর্ণ হাটটা ঘুরলাম আমরা এখন যাচ্ছি হোটেলে হোটেলে যাব খাবো ফ্রেশ হবো ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন আর যতটুকু সময় ছিল এই সময়টুকুর মধ্যে দিয়ে আমরা আসলে সম্পূর্ণ হাটটা দেখানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম